সো আমরা হচ্ছে মামুনুল হক সাগার শেষ দিকে চলে আসছি, হোপফুলি আশা করতেছি আজকে লাস্ট আলাপ। প্রথম ব্যাপার হচ্ছে যে ওনার যে মামুনুল হক যাকে বিয়ে করলেন সেকেন্ড বিয়ে, ওই ভদ্রমহিলার আগে সংসারের একটা ছেলে, দুইটা ছেলে আছে। একটা ছেলে হচ্ছে ভিডিও করছে, সেখানে সে আলোচনা করছে কিছু, সেই ভিডিওটা একটু আলাপ করবো, সেখানে একটু ব্রেকডাউন করবো, করার মতো কয়েকটা জায়গা আছে। আর সেটার আগে হচ্ছে যে ওই যে ফোন কল নিয়ে উনি যে ওনার ওয়াইফের সাথে ফোন কলে কথা হয়েছে, এইটা একটা হইতেছে খুব ইন্টারেস্টিং, মজার ব্যাপার। ওই যে বলে না যে সূর্যের চেয়ে বালি গরম বা চার চেয়ে কাপ গরম, ব্যাপারটা হচ্ছে এরকম। উনি ওনার ফোন ফেক, ফোন কল ফেক এটা বলতেছেন, উনি কোথাও বলেন দাবি করেন একবারও উনি ওনার ওয়াইফরা যে না এটা আমরা না, সরকার, এটা ফেক ফোন কল, মুরুদগুলা সব ফেক ফেক বলে বেড়াইতেছে, রাইট? এবং এই মুরুদদের মধ্যে শিক্ষিত অশিক্ষিত সকলেই আছে, এবং খুব উচ্চ শিক্ষিত লোকজন আছে আমার চোখের সামনে, আমি দেখছি এগুলো বইলা বেড়াইতে। এবং সরকার যেভাবে সিটিজেনের ফোর আলাপ হচ্ছে ফাঁস করছে, এগুলো নিয়ে প্রথম পর্বে কথা বলে ফেলছি, এটা তো একটা অসভ্য দেশ, সেটা নিয়ে আর নতুন করে আর আলাপ করার কিছু নাই। তো না, তার পরবর্তীতে আরও ফোন আলাপ প্রকাশিত হয়েছে, এবং সেখানে দেখা গেছে যে মামুনুল হকের বোন ভাবিকে, মানে মামুনুল হকের প্রথম ওয়াইফকে ফোন করে বলতেছে যে আপনি প্লিজ, মানে বুঝাইতেছে আর কি যে জায়গা সেগুলো আপনারা সবাই শুনে ফেলছেন তখন, আর নতুন করে রিপিট করার কিছু নাই। সো না, বেসিক্যালি এটা একেবারে বাই নাও আমরা একটা পরিষ্কার চিত্র পেয়ে গেছি এখানে কী ঘটনা ঘটছে। এবং আমি গত পর্বে আলোচনা করছি, এবং আমি গত পর্বে যেই প্রফেসি করছি, প্রফেসি না, যেই থিওরি দিচ্ছি, সেই থিওরি মোটামুটি একেবারে খাপে খাপ আম্বিয়ার বাপ লাগিয়ে গেছে আর কি। হ্যাঁ, যা যা যেমনি যেমনি সন্দেহ পোষণ করছি ম্যাটেরিয়ালসের ভিত্তিতে, ওনার কথাবার্তার ভিত্তিতেই আমি আমার ব্যাখ্যা দিছি, এবং দেখা যাচ্ছে যে আমি যা সন্দেহ করছি ব্যাখ্যা দিছি এক্স্যাক্টলি তাই। ওনাদের মধ্যে পরকীয়া তো ছিলই, এখন তো ওই যে ছেলেও সেটা এসে আরও ক্লিয়ারলি বলবে, এই ভদ্রমহিলার ছেলে পরকীয়া তো ছিলই খুব সম্ভবত, উনি তো বউ ভাগাইছে আরেকজনের, এমনকি শেষ পর্যন্ত রাদু বিয়ে করছে কিনা ইসলামী শরিয়া মোতাবেক, সেটা নিয়েও এখন প্রশ্নের উদ্রেক দেখা দিছে। উনি কি আসলে বিয়ে ছাড়াই মহিলাকে নিয়ে গেছে ওইখানে, নাকি ওই যে সিনেমায় আমরা দেখছি না যে আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করে, এই স্টাইলে বিয়ে করছে কিনা কে জানে। যে একটু খেলবো, খেলার আগে কবুলগুলো একটু জায়জ করে নিই। উনি তো ওনার স্ট্যাটাসে তাই বলছে, গতকালকে আপনাদেরকে দেখাইছি না, উনি বলছে যে যতদিন পর্যন্ত ওনার হইতেছে অভিভাবকত্ব করা প্রয়োজন ততদিনের জন্য উনি বিয়ে করে নিছে। সো এটা একটা টেম্পোরারি হিল্লা বিয়ে আর কি, মুতা বিয়া। এই যে মামুনুল হক যে কাজটা করছেন, অ্যাপারেন্টলি এখন পর্যন্ত বেশ পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে কী করছেন উনি। গোপনে বিয়ে করা সম্পর্কে মিজানুর রহমান আছে কি বলছিলেন একটু শোনে। বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে পার্টি করতে বলেছে বিষ্ণু ইসা ইসলাম, কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয়, পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে, জিনার স্বীকৃতি নাই, ঠিক কিনা? এই জন্য বিয়ে গোপন করে করা যায় না, এটা অ্যানাউন্স করে করতে হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে, সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে, আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব। কারণ লুকিয়ে বিয়ে করা যায় না, সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? সেই মিজানুর রহমান আজহারি আজকে এই কথাগুলো বলার দরকার ছিল না একটা স্ট্যাটাসে, মামুনুল হককে উদ্দেশ্য করে সরাসরি না বললে শুধু এই কথাগুলো লিখে দিল, একটা নিন্দা জ্ঞাপন করা হয়তো, কিন্তু উনি এটা লিখবেন না। তো মিজানুর রহমান আজহারি সেই বক্তব্য আবার ডিফেন্ড করে বেড়াইতেছে, এই হুজুর ধার্মিক নামের ভণ্ডগুলো এটা বলে বেড়াইতেছে যে না উনি ওনার কাছের লোকরা তো জানে, তো উনি যদি জানায় বিয়ে করে থাকে, ওনার যদি গোপন করার কিছু না থাকে, উনি ওই মহিলাকে নিয়ে হোটেলে গিয়ে ওনার নাম গোপন করে প্রথম স্ত্রীর নাম কেন ব্যবহার করছে, কেন ওনার কেন লুকা ছাপা? যারা দাবি করতেছে ওনারা জানতো, এগুলো তো সব হইতেছে যে তথাকথিত এত বড় দাড়িওয়ালা নামাজ পড়া মিথ্যাবাদী ফণ্ডগুলা। সো এরা তো হুজুরকে এখন এরা মনে করতেছে হুজুরকে ডিফেন্ড করার জন্য মিথ্যা বললো আমার খুব পুণ্য হচ্ছে। সো এদের কথা তো চারানা পয়সার দাম নাই। প্রথমত রাধু জানতো কিনা ওই জন্য মিথ্যাবাদী হইতে পারে সবগুলো, এখানে হুজুর সহ বাকি যেগুলো বলতেছে সবগুলো এখন পাড় মিথ্যাবাদী হইতেই পারে। আরেকটা যদি হয়েও থাকে, এটা কাছের লোক জানে, এরা হইতেছে যে কমপ্লে কী জানি বলে এটার অ্যাক্সেসরি আর কি। হ্যাঁ, এরা হয়তো সে ওনার এই অন্যায়ের সহযোগী, এরা জানে যে উনি প্রথম ওয়াইফের কাছে গোপন করে আরেক মহিলার সাথে এই করে বেড়াইতেছে পরকীয়া প্রেম অ্যাপারেন্টলি, কিন্তু এরা তারপরেও সাপোর্ট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সো না, এরা জানো না জানে কিছু আসে যায় না, উনি ওনার ওয়াইফকে জানায় নাই, উনি সমাজের কাছ থেকে লুকাইতেছে, উনি ওনার নিয়ে মহিলাকে নিয়ে হোটেলে যাচ্ছেন, সঠিক নাম ব্যবহার করতেছে না, উনি পুরো জিনিসটা গোপন রাখছে। কাছের কিছু লোক যদি জেনেও থাকে, এরা হইতেছে ওনার অন্যায়ের সহযোগী। অন্যায়ের সহযোগী থাকলে একটা অন্যায় ন্যায় হয়ে যায় না। আপনি চুরি করতে একটা বাসায় ঢুকছেন, আপনি এখন বের হয়ে ধরা পড়ে বলতেছেন যে না আমি আমার ফ্রেন্ডদেরকে জানাই গেছি, তো আপনাদের ফ্রেন্ডদেরকে জানাই গেলে কি আপনার চুরিটা চুরি না অন্য কিছু হয়ে গেলো? চুরি তো চুরি, যেটা নিষেধ সেটা তো নিষেধই।
সো হ্যাঁ, অন্যায় কাজ জানায় করলে কাছের কয়েকজনকে জানায় করলে সেটা ন্যায় হয় না। উনি যদি মানে বিয়ে করা যেটা যেটা মিজানুর রহমান আসারি জানাইলেন যে গোপনে বিয়ে করলে সেটা হবে না, সেটা জিনার শাস্তি হবে গোপনে, এটার মানে হচ্ছে বেসিক্যালি এটা না লুকানো, এখানে লুকানোর কিছু নাই, রাইট? সো না, উনি পাবলিকলি অ্যানাউন্স করা মানে তুই না জনে জনে গিয়ে বলা, পাবলিকলি অ্যানাউন্স করার পয়েন্ট হচ্ছে এটাকে গোপন শয়তানি কারণে, শয়তানি উদ্দেশ্যে গোপন যাতে না করে, গোপন করার বাস্তবতা বিরাজ না করা। এখানে তো পুরোটা তাই হয়েছে, উনি শয়তানিভাবে শয়তানি করে ওনার বিয়ের ঘটনা গোপন রাখছেন ওনার ফার্স্ট ওয়াইফের কাছে, উনি ওনার যদি বৈধ স্ত্রীকে নিয়ে হোটেলে গেছেন কিন্তু উনি ওনার বৈধ স্ত্রীর নাম ব্যবহার না করে আগের স্ত্রীর নাম ব্যবহার করতেছেন, মানে পুরোটা একটা শেডি অসততা শয়তানি এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং ওনারা আদৌ বিয়ে করছেন কিনা এটা নিয়ে এখন সন্দেহের উদ্রেক হয়েছে, উনি কোনো ডকুমেন্ট দেখাইতে পারতেছেন না, উনি বলতেছেন ওনার সাথে হুজুররা দেখলাম টিভিতে সে বলতেছে যে ও এইটা তো আসলে ডকুমেন্ট করা হয় না, সকলে বিয়ে করে কাবিন করে না বাংলাদেশে, আলসেমি করে সেই কারণে করে নাই, এবং হইতেছে বলতেছে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা আমাদের ঠিক না। এটা নাকি হুজুর সারাটা বছর মানুষের ব্যক্তিগত জীব বিষয়ের প্রত্যেকটা বিষয় নাক গলা, এখানে তো ব্যক্তিগত বিষয়টা ইস্যু না, উনি কোনো অন্যায় কাজ করছে কিনা সেটা ইস্যু, ও আপনার গ্রুপের লোকের অন্যায় নিয়ে কথা বলতে গেলে এখন ব্যক্তিগত বিষয় নাক গলানো ঠিক না। এবং হইতেছে কাবিন হইতেছে ও আচ্ছা বাংলাদেশে সবাই নেসারেলি কাবিন করে না, সেটা তো ইস্যু না, আপনি যদি বৈধভাবে বিয়ে করতেন সারা পৃথিবী জানে আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনারা কাবিন করেন না, সেটা একটা। আর ইনি পুরোটা ঘটনা লুকে ওনার ওয়াইফের কাছে লুকে, ওনার ফ্যামিলির কাছে লুকে, হোটেলে লুকে, সবাইকে লুকিয়ে করতেছে, এবং সম্ভবত মেবি পসিবলি ইয়ে করতে গিয়ে ব্যভিচার করতে গিয়ে ধরা খাইছে, খাওয়ার পর এখন বলতেছে যে ও না আমরা বিয়ে করছি, প্রমাণ কই? প্রমাণ নাই, কেন নাই? ও না এমনিতেই আমরা আলসেমি করে প্রমাণ রাখি নাই। সো আপনার কোনো কিছুতে আপনার এই দাবিকে সাপোর্ট করতেছে না। তো এরা হুজুর, এরা হচ্ছে হুজুর, ডিফেন্ড করতে নেমে গেছে। এবং আমার আশেপাশে পরিচিত একবার উচ্চ শিক্ষিত বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক ইংরেজি শিক্ষিত অমুক ডিগ্রি তমুক ডিগ্রিওয়ালা দেখতেছি সকলে এই কাজ করে বেড়াইতেছে, হ্যাঁ ফেক ফোন কল এই সেই সই, এদের কাছ থেকে ইম্পিউনিটি পেয়ে, সমাজের কাছ থেকে ইম্পিউনিটি পেয়ে এই হুজুরগুলা এইরকম সাধারণ মানুষের চেয়ে বরং বেশি অন্যায় অসততা করার সাহস স্পর্ধায় স্কোপ পায়। এবং আই ক্যান কাইন্ড অফ গ্যারান্টি ইউ, এদের যদি আমলনামা আজকে আল্লাহ প্রকাশ করে দেখবেন যে সমাজের সাধারণ মানুষদের চেয়ে এরা বেশি পাপাচারে লিপ্ত, খালি আমরা জানি না। এই যে হুজুর, এই সুযোগটা নিয়ে এরা মসজিদে মাঝে মধ্যে খবর বের হয় কীভাবে ছেলে মেয়েদেরকে রেপ করতেছে, মাদ্রাসায় রেপ করতেছে, বাসায় হুজুর রাখে পড়াইতে আকাম কুকাম করে, যাদের সাথে পার্সোনাল লেভেলে ইনবক্সের মধ্যে একটা লুচ্চামি করে। আমাকে আজকে একটা মেয়ে কমেন্ট করছে আমার পোস্টের নিচে যে ওনার প্রোফাইল পিকচারে ওনার হাজব্যান্ডের সাথে ছবি, ইনবক্সের মধ্যে হুজুর দাড়ি টুপিওয়ালা এত বড় বড় প্রোফাইল পিকচার, এরা কমেন্ট করে ইয়ে ওনাকে ইনবক্স করে হ্যাঁ আপনি এটা কেন দিচ্ছেন? তো মহিলা আমার এখানে কমেন্ট করলো, এরা জানেও না যে আমার হাজব্যান্ড কি আইসা কমেন্ট করতেছে। সো অন্যের লাইফে নাক গলানো কোন পর্যায়ে এরা করতে করার সময় আছে, কিন্তু এখন নিজের বেলায় ধরছে কেন, এটা অপরাধ হয়ে গেছে, ব্যভিচার করতেছে সেটাও এদের কারোর জন্য কোনো কনসার্ন না, একটা সংসার ভাঙলো এটা কারোর জন্য কোনো কনসার্ন না। এরা এখন আসে হইতেছে ফোন কেন লিখলো, ফোন সেগুলো ভ্যালিড আলাপ, কিন্তু একটা অসৎ মানুষের মুখ থেকে যখন আসে তখন ভ্যালিড আলাপটা ভ্যালিড থাকে না। আপনি সততা কার কাছ থেকে আশা করেন? মানুষ তো হইতেছে এরা এইখানে এই যত মানুষ আছে আপনি বাংলাদেশের বা যত হুজুর মুজুর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ছাত্র, বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষিত জন, এরা সকলে এরা কিন্তু কেউ ন্যায় নীতির জন্য কথা বলে না, এরা কেউ অন্যায়ের প্রতিবাদ করে না, কেউ ন্যায়ের পক্ষে আদর্শের পক্ষে কথা বলে না, এরা সব হইতেছে এখানে কানার হাট বাজার, এগুলো সবগুলা কানা। এরা হইতেছে নিজের দলের লোককে ডিফেন্ড করার জন্য লুঙ্গি তুলে পেটিকোট তুলে নেমে পড়বে, এবং প্রতিপক্ষের সাথে তেনা পেঁচানোর জন্য বাসায় যত তেন আছে সবগুলোকে এক জায়গায় জড়ো করবে। সো এরা এদের কোনো আদর্শিক অবস্থা নেই, এরা এখানে আসছে কামড়া কামড়ি শ্যাশ্রামি করতে। গতকালে যে পোস্টটা দিলাম আমি মিজানুর রহমান আজহারিকে নিয়ে, সেখানে এখন মিজানুর রহমান আজহারি একটু সমালোচনা করবো পাবলিকভাবে, আমি মনে হয় সব হুজুর বিরোধী, অথচ আপনারা যারা ফলো করেন তারা জানেন আমি আমার এই চ্যানেলে মিজানুর রহমান আজহারিকে নিয়ে 30 মিনিট একটা ভিডিও করছি উনি যখন ইউটিউব চ্যানেল খুলেন, এবং আমি ওনাকে দুই হাতে ওয়েলকাম জানাইছি উইথ ওয়াইড ওপেন আর্মস, এবং এখনও আমি আজকে সমালোচনা করবো, তারপর ওনার প্রতি আমার সমর্থন থাকবে। ওনাকে সমর্থন করছি এই জায়গা থেকে যে উনি হইতেছে অন্যান্য হুজুরদের মতো গার্বেজ কথাবার্তা বলে বেড়ান না, তো সেই সমর্থন তো আমার সামনেও থাকবে, কিন্তু উনি এখানে যে শয়তানি করতেছেন ইন এ ওয়ে, এটা তো একটা তো আরেকটাকে ইয়ে করে দেয় না, ইনভ্যালিডেটেড করে দেয় না, যে একটা নিয়ে কথা বললে আরেকটা নিয়ে বলা যাবে না, বা যাকে সমর্থন করবো তাকে নিরঙ্কুশ সমর্থন জানাইতে হবে, যে কানাগুলার মতো আর কি, হুজুর সমর্থন করি হুজুরে একেবারে, হুজুর অন্যায় করলে অস্বীকার করতে হবে, পাপ করলে না দেখার ভান করতে হবে, ওই যে ফোন আলাপকে ফেক বানাই দিই, মানে সব শয়তানি যাকে বলে আর কি। মিজানুর রহমান আজহারির যে কথাটা বললাম, যে পোস্টটা শেয়ার দিলাম, যে দেখেন উনি প্রথম যখন হয়েছে উনি একটা পোস্ট সাথে সাথে করে ডিফেন্সিভ একটা পোস্ট দিয়ে ফেলছে মামুনুল হককে সাপোর্ট করে, হ্যাঁ পরোক্ষভাবে, হ্যাঁ যে আমরা না জেনে কাউকে দোষারোপ না করি অন্যায়। এখন যখন এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল মামুনুল হক সেখানে কী করছেন, এখন কিন্তু মিজানুর রহমান আজহারির উপর দায়িত্বটা ডাবল হয়ে গেছে উনি কনডেম করার, কারণ উনি যেরকম আরও ওনার আশেপাশের কলিগ এবং বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক শিক্ষিত জন নামাজ পড়ে, এত বড় দাড়িওয়ালা নামাজ পড়ে মাথায় তাক ফেলে দেওয়া যে ভণ্ডরা আছে, এরা কেউ তো কোনো এতদিন ডিফেন্ড করার চেষ্টা করছে, অনেকে না দেখার ভান করে আছে, একটা কথা বলতেছে না কেন, কারণ হুজুর প্রতিপক্ষ কেউ যদি পান থেকে চুন খসে
ব্যাটরুম থেকে বানোয়ার তেনা পেছানো 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 আদর্শ ফুপিয়ে ফুপিয়ে কান্না, কুমিরের কান্না, নীতি আদর্শ ইসলাম ধর্ম, যেমন এই যে এই হুজুররা এতদিন কিন্তু ইসলামের অ্যাঙ্গেল থেকে বুঝাইছে, যেমন মামুন মিজানুর রহমান আজহারি লেকচারটা দিয়ে দিলেন ইসলামের অ্যাঙ্গেল থেকে, যে আমাদের ধর্মে বলা আছে অন্য কারো সম্পর্কে না জেনে কথা না বলতে। এখন তো জানিয়ে গেলেন, এখন তো মোটামুটি দিবালোকের মতো স্পষ্ট, এখন তো ইসলামে বলা আছে যে অন্যায় হলে এখন এখন কই আপনাদের ইসলাম। তো মিজানুর রহমান আজহারির এখন একটা ডাবল দায়িত্ব হয়ে গেছে, যেহেতু যেহেতু উনি যদি একবারে চুপ মেরে থাকতেন সেটা একটা ভণ্ডামি হইতো, কিন্তু সেটা একটা একটা পর্যায়ে থাকতো, তিনি পুরো ঘটনায় মুখ খোলেন নাই। না, উনি তো ডিফেন্ড করে ফেলছেন, যখন উনি আবিষ্কার করলেন যে আমি তো একেবারে দিছি, আই ফাকড আপ, তখন ওনার কিন্তু এখন আর উনি এই দায়িত্ব এড়াইতে পারেন না। আর একটা পোস্ট দিয়ে প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে দিয়ে হলো যে এই ধরনের কাজ, এটা তো খারাপ, খুবই গর্হিত কাজ, অল ইসলামিক কাজ। মিজানুর রহমান আজহারি তো সেটা করেন নাই, উনি ফুল পাখি লতা পাতা বাতাবি লেবু নিয়ে ব্যস্ত আছেন এই মুহূর্তে, উনি একটা লাইভ করছেন, সেই লাইভে হচ্ছে উনি ইসলামের দৃষ্টিতে কীভাবে স্বাস্থ্যের যত্ন নিতে হয় সেটা নিয়ে কথা বলে বেড়াচ্ছেন। না, উনি কনডেম করবেন, এটা আমি আপনাকে বলে দিতে পারি, ক্যান গ্যারান্টি ইউ। ওই পর্যায়ে সততা আমি কারোর মধ্যে আশেপাশে দেখি না। এই যে এরা এই কাজগুলো করতেছে, এই কাজগুলো কারা করে? একটা সাধারণ মানুষ, নিরক্ষর মানুষ, নীতিহীন মানুষ, এরা এগুলো করলে একটা, আচ্ছা ঠিক আছে, যে ট্রাইবাল ইনক্লিনেশন, যেই কথা সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে অনেক আগে আলাপ করছিলাম, যে ট্রাইবের মতো মানুষ, পশুর মতো, পাশবিক পশুর, এই যে অ্যানিমাল কিংডমের যে পাশবিক ইনক্লিনেশন সেগুলো মানুষের মধ্যেও আছে। পার্থক্যটা কোথায়? মানুষ আশরাফুল মাখলুকাত, তারা সেগুলোকে কোয়ালিফাই করার, লিমিট করার, কন্ট্রোল করার চেষ্টা করে। তার মধ্যে আবার এই মানুষের মধ্যে যারা শিক্ষিত জন, তারা অশিক্ষিতদের যে আলাদা আচরণ করে, তার একটু সুপিরিয়র মরালিটি আমরা তাদের কাছে প্রত্যাশা করি। তো না, এগুলো কিচ্ছু পাবেন না আপনি এদের কাছে, যত নামাজ পড়ুক, যত হুজুর, যত নীতির কথাগুলো, এমনভাবে কুমিরের কান্না কাঁদবে প্রতিপক্ষ কেউ যদি কোনো অন্যায় করে, বাবারে নীতির প্রশ্নে ওনারা একটা চুল পরিমাণ ছাড় দেয় না। আর নিজের পক্ষের লোক যখন করে তখন ফুল পাখি লতা পাতা বাতাবি লেবু, হ্যাঁ, প্রথমত ডিফেন্ড করে, তারপর যদি যেরকম প্রমাণ সামনে চলে আসে তখন বাতাবি লেবুর চাষ শুরু করে দেয় আর কি। যেগুলো দেখা যায় চোখে, দেখা যায় ধর্মের যেসব ফিচার চোখে দেখা যায়, দাড়িটা আপনি চোখে দেখতে পাচ্ছেন, খুব বোঝা যাচ্ছে পরহেজগার লোক, নামাজটা পড়তেছে সকলে দেখতেছে, নামাজ পড়ে, দাড়িটা রাখছে এত বড় দাড়ি এটা সকলে দেখতে পাচ্ছে, কপালে দাগ পড়ে গেছে এটা সকলে দেখতে পাচ্ছে। ওইগুলো নিয়ে ওনারা প্রচণ্ড ব্যস্ত, ধর্মের যেগুলো দেখা যায় চোখে ওনারা দেখতে পায়, যেগুলো কেউ দেখতে পায় না, নীতির জায়গা, আদর্শের জায়গা, যেগুলো গ্রে যেসব জায়গা, সেই সব জায়গার মধ্যে তখন দেখবেন তাদের ধর্ম কত কী। এদের এই কাজকর্মে যেটা হয়, এই যে শিক্ষিত জন আশরাফুল মাখলুকাত নামের প্রাণীরা, এদের এই ধরনের আচরণের কানামির কারণে এই হুজুররা এই সাহস পায়। এই কথাটা কোত্থেকে আসলো? এই কথাটা আসছে আমার একটা কমেন্ট করছে একজন ভদ্রলোক আমার একটা পোস্টে, খুব ইন্টারেস্টিং কমেন্ট এবং অ্যাকুরেট কমেন্ট। সেটা হচ্ছে, উনি লিখছে কত এপিসোডের নিচে, যে আমি ছোট আমার অভিজ্ঞতা আমি দেখছি যে হুজুররা হইতেছে নারী এবং খাবারের প্রতি ওনাদের অনেক লোভ থাকে। সো এত র কমেন্ট যে হাসি চলে আসছে, কিন্তু আই ক্যান্ট অ্যাগ্রি উইথ হিম। না, হুজুররা নারী লোভী হয় এই কথাটা কি মিন করে? মানে হুজুর মানে কি, যারা ধর্মকর্ম করে আরবি শিক্ষিত, এরা নারী লোভী হয়, তার মানে আরবি শিক্ষা ধর্মকর্মের সাথে নারী লোভের একটা কোরিলেশন আছে? না না, তা কেন হবে? কিন্তু জায়গাটা যে জায়গায় বলে আমার আমার থিওরিটা যেটা বা আমার ব্যাখ্যা যেটা, সেটা হচ্ছে ইম্পিউনিটি। এই হুজুর এই সমাজের কাছে ইম্পিউনিটি পায়। আপনি কথা বলে, আমি এরকম অনেক স্টোরি শুনছি, অনেক মেয়েদের কাছেও শুনছি, যে ছোটোবেলায় হুজুর বাসায় পড়াইতে যে হুজুর রাখে, এরা অশ্লীল কথা বলে, গায়ে হাত দেয়, পিঠে হাত দেয়, তুমি নিচে জামার নিচে কিছু পড়ছো কি না দেখি, এগুলো করে আপনার লুচ্চামি। তো এগুলো স্কুল কলেজের শিক্ষকরা করে, হুজুররা সম্ভবত লাইক ব্যাপক পরিমাণে করে, কিন্তু আমরা জানতে পারি না, কারণ এই যাদের সাথে করা হয় এরা শেয়ার করার এই সাহস পায় না। এবং মাদ্রাসায় কী হয় বাংলাদেশে, এগুলো তো দুদিন পরপর সামনে আসতেছে, এবং এগুলো নিয়ে কাউকে সংক্ষুব্ধ দেখবেন না, কেন? হুজুর ওনারা ইসলামের সাথে সামহাও কোরিলেটেড, ওনাদের নিয়ে কথা বললে সামহাও ওই যে নিজের শিবিরের লোক আর কি, কান আমি যাক সে কথা বলে লাভ নাই। তো এই হুজুরগুলো এই সাহসের জায়গা থেকে, এই যে ভাই বললেন না তুমি নারীদের প্রতি একটা ছোক ছোক ভাব, হুজুরদের ছোক ছোক ভাবটা সকল পুরুষের, শুধু হুজুরদের না, কিন্তু অন্যান্য সবাই হইতে সেই সাহসটা করার সুযোগ পায় না, কিন্তু হুজুর এই সাহস করার সুযোগ পায়। কেন? এই পুরো রাষ্ট্র সমাজ, এই তথাকথিত তত্ত্বহীন জনতা, মুসলিম উম্মাহ আছে এদেরকে ডিফেন্ড করার জন্যে। এরা জানে এরা একটা অন্যায় কাজ করলে প্রথমত যার সাথে করা হয়েছে সে বলার এই সাহস পাবে না, কাউকে বিশ্বাস করাইতে পারবে না, সকলে বরং উল্টা ডিফেন্ড করবে, উল্টা তাকে দায়ী করবে। এই মামুনুল হকের মতো যারা প্রেডেটর, অ্যাপারেন্টলি এখন পর্যন্ত তাই মনে হচ্ছে, প্রিটি ক্লিয়ার ব্যাপারটা, এখন মনে হয় বলতে সংকোচ আর আসলে লাগতেছে না। ওনার মতো এরকম সমাজে কিন্তু কিছু প্রেডেটর আছে। এই প্রেডেটররা পার্থক্য ওনাদের সাথে ওইসব প্রেডেটরের, ওরা হইতেছে চুরি করে কাজ করে, আর এই প্রেডেটররা হইতেছে হুজুর, যেহেতু এই সাহস স্পর্ধার জায়গা থেকে এরা মোটামুটি বেশ খুললাম খুল্লা সাহস নিয়ে এরা করার সাহস সুযোগ পায়, এবং নির্ভয়ে, যেটা আমি সবসময় বলি, বাংলাদেশে একটা সন্ত্রাসী, একটা ছিনতাইকারী যখন ছিনতাই করে, চুরি করে, সে ভয় ভয় করে মানুষের কাছে ধরা পড়ে যাবে, কিন্তু একটা আইনের লোক যখন করে, একটা পুলিশ যখন করে, সে বুক ফুলায় হাঁটতে হাঁটতে একটা দোকানে ঢুকে এই টেবিলের উপর ঠ্যাং রেখে চাঁদাটা চায়। কেন? কারণ তার পাশে আইন আছে, তার পাশে বন্দুক আছে, তার পাশে বৈধ
ক্ষমতা, তার ক্ষমতাটা বৈধ, এই কারণে সে লুকাছাপা করে করা তার লাগে না। এরকম সাধারণ মানুষ অন্যায় করে, এরা লুকাছাপা করে করার চেষ্টা করে, হুজুরেরও লুকাছাপা করার চেষ্টা করে, কিন্তু তাদের ভয়টা কম। কেন, তাদের পক্ষে কি আর আছে, এত বড় বড় দাড়িওয়ালা ভণ্ডগুলো আছে এবং নামাজ পড়ে কপালে দাগ ফেলে দেওয়া ভণ্ডগুলো আছে এবং ইংরেজি শিক্ষিত শিক্ষিত ভণ্ডগুলো আছে। এবং এই ভণ্ডদের সাথে দুঃখের জায়গাটা এই জায়গাতে যে একটা নিরক্ষর মানুষ যেটা বললাম, তারা এগুলা করলে মানা যায়, এরা শিক্ষিত জন, এরা ধার্মিক জন, ধার্মিক জন, শিক্ষিত জন, এরা এগুলো করে। তা আপনি ঠিক করবেন কীভাবে, সমাজ কাকে দিয়ে, এদেরকে দিয়ে? এরা আবার দেখবেন খুব ফুপায় ফুপায় কান্না করবে যখন পিপুরের শিবিরে কেউ কোনো অন্যায় করে, তেনা পেঁচানো নিজের লোক হইলে তাকে এগুলোর বললে কী করবো। তো যেটা বলতেছিলাম যে এই প্রেডেটররা এরা করে কি, এখন আবার একটু মনস্তত্ব মারবো নাকি এখানে মারি, মহিলারা তো নারীরা এগুলো আমরা জানি সাইকোলজিক্যালি সায়েন্টিফিক্যালি অ্যান্ড স্টাফ, সোশ্যালি অ্যান্ড স্টাফ, এক্সপিরিয়েন্স থেকে অ্যান্ড স্টাফ, মহিলারা হয়তো সে ইমোশনাল বিং, গাছের গাছ বেড়ে ওঠার জন্য যেরকম আলো লাগে, বাতাস লাগে, নারীদের হয়তো সেরকম বেড়ে ওঠার জন্য লাগে ইমোশনাল সাপোর্ট। তো সেটা হইতে সেই সুযোগ নেই এই প্রেডেটররা, এরা করে কি, এরা টার্গেট করে এরকম মহিলাদেরকে, এগুলো অনেক আছে খবরাখবর পড়ে জানি, ঘটনা শুনে জানি। এরা কি করে, এরা বিভিন্ন ভালনারেবল মহিলাদেরকে টার্গেট করে, যারা ইমোশনালি ভালনারেবল, যারা সেক্সুয়ালি ভালনারেবল অবস্থা সেকেন্ড অফ, যেমন অনেকের হাজব্যান্ড বিদেশে থাকে, এরকম কিছু পাবলিক আছেই, এরকম মহিলা টার্গেট করে যে এনার হাজব্যান্ড বিদেশে আছে, এখন সেক্সুয়ালি ভালনারেবল অবস্থা আছে, এর সাথে একটা যদি একটু বন্ধুত্ব গড়ে তুলতে পারি এর বিছানায় নেওয়া যাবে, এই টার্গেটে সিম্পলি হয়ে যায়। যেগুলো আমরা পুরী প্রেমের সম্পর্ক গড়ে তুলি, বিয়ের প্রলোভন দেখি, এগুলো এরকম কিছু আছে, ঘটনা ঘটায়। তো ওই মহিলা তো স্বেচ্ছাই গেছে, সুতরাং এটা কোনো অপরাধ নাই, এটা অন্য আলাপ। সো এরা হচ্ছে এরকম টার্গেট করে করে একটা সম্পর্ক গড়ে তোলার অভিনয় করে করে হইতেছে, এগুলোকে টার্গেট করে এগুলো করে, এটা হচ্ছে একটা। আরেক পার্টি আছে, সেগুলো হচ্ছে বিছানা নিয়ে টার্গেটেই, কিন্তু মেন্টালি ইমোশনালি ভালনারেবল মহিলাদেরকে টার্গেট করে, যে হাজব্যান্ডের সাথে যদি একটু গণ্ডগোল থাকে, বনিবনা থাকে, মনোমালিন্য থাকে, এরা তখন হ্যাঁ শুই হয়ে ঢোকার চেষ্টা করে, ও সাপোর্ট দেয়, মেন্টালি সাপোর্ট দেয়। এগুলো আমরা ইউনিভার্সিটি থাকতে শুনে আসি, এই প্লেবয় টাইপের যেগুলো আছে এগুলো তো জানে কেমনি কী করা লাগে, প্লেবয়দের মুখে একদম তাদের মুখে তারাই স্বীকার করবে, তাদের মুখেই গল্প শুনছে আর কি, যেরকম যে মেয়েদেরকে এরকম তারা যখন কোনো একটা ব্রেকআপ হয়েছে বা ইমোশনালি ভালনারেবল অবস্থা আছে তখন নক দিতে হয়, সাপোর্ট দিতে হয়, তখন সেই মেয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, সো এই প্লেবয়গুলো, এই প্রেডেটরগুলো, এরা এগুলো খুব ভালো করে জানে। তো এরা হইতেছে এরকম মহিলা মানুষের সংসারে যখন কোনো রকম গণ্ডগোল হয় এরা ফাঁকি দিয়ে ঠোকার চেষ্টা করে, যে এই অভিযোগটা এই সেকেন্ড ওয়াইফ যে মামুনুল হকের তার ছেলে সরাসরি করবে, যেটা আমি গতকালকে ধারণা করছিলাম, থিওরাইজ করছিলাম, এবং অ্যাপারেন্টলি সেটা এক্স্যাক্টলি সেটাই হয়েছে বাস্তবতা, যে তাদের সংসার মধ্যেই মামুনুল হক এসে বাম হাত ঢুকাইছে, উনি এসে যখনই ছেলেটা দাবি করবে, এখন দেখাবো, যখনই ঝগড়া হইতো মামুনুল হক চলে ঢুকে যেত, ঢুকা দূরত্ব তৈরি করার চেষ্টা করতো। তো এদের টার্গেট হচ্ছে ওই যে এদেরকে বিছানায় নেয় মহিলাদেরকে, রাইট, যেটা মামুনুল হক ক্লিয়ারলি করছেন, বিয়ে নাই, শাদি নাই, নিয়ে হোটেলে হোটেলে ঘুরে বেড়ায়, এবং ওই মহিলা হয়তো আর কিছুদিন পর যখন বুঝতে পারতো যে মামুনুল হক ওনাকে বিয়ে করবে না, হ্যাঁ, সেক্স করার জন্য এগুলো করে বেড়াইতেছে, ধান্দাবাজি করতেছে, তখন হয়তো সামনে আসতে এসে হয়তো তখন মুখ খুলতো, এই সেই একটা স্ক্যান্ডাল হয়তো হইতো, হয়তো হইতো না, হয়তো উনি ভয়ে সামনে আসতেন না, যে উনি জানে যে কাউকে পাবেন না, এই হুজুরগুলাই সব লেগে যাবে ওনার পেছনে। সো এইগুলো হয় আর কি। হ্যাঁ, আমি জাস্ট সামাজিক চিত্রটা আলোচনা করতেছিলাম, এই প্রেডেটররা এই ধান্দায় থাকে, এখানে মনে হচ্ছে উনিও এই কাজই করছে। রায়ান, তো আমি গতকালকে যাই থিওরাইজ করছি, যাই বলছি, সব কিছু একদম পুই পুই করে সত্য সঠিক প্রমাণিত হয়েছে, এটা একটা আনন্দের ব্যাপার যে আমি আমার আমার অ্যানালাইসিস কত কারেক্ট এবং আমার ইয়ে এটা প্রমাণিত হয়েছে, আবার একটা দুঃখের ব্যাপার যে এইরকম একটা অবস্থা, রাইট। সো এখানে আমি এখন ছেলেটার কথাবার্তা শোনাই, ওই যেই মহিলা পরকীয়া প্রেম করছে, সেকেন্ড বিয়ে করছে, যাই মহিলার সাথে বিয়ে তো করছে কি না কে জানে, আল্লাহ জানে। ওনার ছেলে একটা লাইফ করে, সেখানে ছেলেটা খুব ইয়ে করে বলে যে মানসিক অবস্থা তার এবং তার ছোটো ভাইটার মানসিক অবস্থা কী অবস্থা, ছোটো ভাইটা আত্মহত্যা করে নাকি এই ভয়ে আছে সে, এবং সেই ভাই নিজেই বাসা থেকে বের হয়ে গেছে, ঘুমাইতে পারতেছে না, কী একটা অবস্থা। এই হুজুরগুলার, এই শিক্ষিত জনের তাদের কোনো খারাপ লাগা নাই, তাদের খারাপ লাগা হইতেছে যেটা বললাম, যখন প্রতিপক্ষ কেউ হবে তখন ফুপায় ফুপায় কান্না শুরু করে দিবে, এখন হুজুরের বেলায় দেখা ছেলের মুখ থেকে কথাগুলো শুনেন। আমি তো অলরেডি বড় হয়ে গেছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, একটা ম্যাচুরিটি ভাব আইছে, আমি কিছুটা সহ্য করে নিতে পারি, কিন্তু আমার তো একটা ছোট ভাই আছে, 13-14 বছর বয়স, কেবল উঠতি বয়স, এই সময় মানুষের কত কথা শোনা লাগতেছে, সমাজের সামনে সে মুখ দেখাতে পারতেছে না। আমার ছোট ভাইটা কালকে রাত্রে যখন এই ঘটনাটা ঘটলো, ও কোনোদিন আমি দেখি না, রাত 3-4 মতো জায়গা রয়েছে, কালকে চোখে কোনো ঘুমই নেই, টোটালি ওটা নিয়ে ও মনে হচ্ছে মেন্টালি শক খেয়েছে। এবার সেকেন্ড জিনিসটা যেটা আমি গতকালকের আলোচনায় আমি থিওরাইজ করছিলাম, সেটাই ছেলে দাবি করবে ক্লিয়ারলি,
যে এই হুজুর হইতেছে আনা গোনা করতেন, করে ওই মহিলাকে পটাইছেন, পটাই হইতেছে ভালনারেবল মুহূর্তে ওই মহিলার সাথে এসে কন্ট্যাক্ট করতেন, করে করে ওনাকে এই সংসারটাতে আগুন লাগাইছেন। তো সেটাই এখন এই ছেলেটাও বলবে, সে তার চোখে অভিজ্ঞতা চার চোখের সামনে দেখছে একই ঘটনা ঘটাইছে মামুনুল হক। উনি যখনই সংসারে অশান্তি দেখা দিত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, মামুনুল হক সেখানে এসে হাজির হইতো, হয়ে হইতেছে কান পড়া দিত আর কি। সেসব কিছু একটা সুযোগ এসেছিল, কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা বুঝতে পারেনি। যখনই সে সুযোগ পাইছে এনাদের মধ্যে ডিস্টেন্স বাড়াই দিছে, কোন বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হবেই, সে তখনই নক করছে, তখনই দুইজনের মধ্যে আরো ডিস্টেন্স বাড়াই দিছে। এইভাবে করে সে একটা পরিবারের খুশি ভালোবাসা, একটা পরিবারের মধ্যে যে মিলমিশ একটা সম্পর্ক কুপ্রস্তাব দেয় মাকে। তো এখানে কথাটা একটু খাপছাড়া মনে হয়, কিন্তু আমার মনে হয় খাপছাড়া না, ছেলেটা অল্প একটু গল্প বলছে, তো এই কারণে বোঝা যাচ্ছে না যে হয়তো ওই মহিলার সাথে তখনই ওই লোকের যোগাযোগ প্রেমের মতো গড়ে উঠছিল। তো যখন মহিলা বাচ্চাকে দুধ খাওয়াইতেছে এমন সময় হয়তো সে সেক্সচুয়াল অ্যাপ্রোচ করছে, সেক্সচুয়ালি অ্যাপ্রোচ করছে হয়তো ওই মহিলাকে আর কি। তো বোঝা গেল গল্পটা শুনে এটা সম্পর্কের শুরুর দিকে, তখনও তাদের মধ্যে সেক্সচুয়াল রিলেশন ছিল না, জাস্ট হয়তো একটা ইমোশনাল লেনদেন শুরু হয়েছে মাত্র। এবং তখন মামুনুল হক সাহর করে একবার অ্যাপ্রোচ করছিল সেক্সচুয়ালি, এবং ওই মহিলা না বলছিল, এরকম একটা স্টোরি ছেলেটা বলবে। স্টোরিটা শোনেন, তারপর আমি কয়েকটা পয়েন্ট মেক করবো এখানে ইন্টারেস্টিং। আরো আগের ঘটনা যখন ডিভোর্স হয়নি, আমি সে সময় অনেকটা ছোট, আমার ছোট ভাই সে সময় অনেকটি ছোট ও দুগ্ধ শিশু ছিল, তখন আমার বাবা একবার বাসায় ছিলেন না, তখন আমি ছিলাম শুধু, তা আমি ঘুমাই ছিলাম নাকি না বাইরে ছিলাম, তখন আমার মা নাকি আমার ছোট ভাইকে দুগ্ধ পান করেছিল, তখন উনি আমার মার রুমে হুট করে ঢুকে যেয়ে একটা কুপ্রস্তাব দিয়েছিল, কিন্তু আমার মা সেটা প্রত্যাখ্যান করেছিল, না এটা কোনদিন সম্ভব না, আপনি তো ঠকাচ্ছেন আপনার কাছের বন্ধুকে, কাছের মানুষটাকে। এখানে খেয়াল করছেন কিনা জানি না, দুইটা বিষয় আছে খেয়াল করার মতো। অবশ্যই ছেলেটা নাকি দিয়ে বলছে যে নাকি তার মাকে কোনো প্রস্তাব দিছিল, মেক সেন্স, কারণ সেই ছেলে তখন ছোট ছিল, সুতরাং সেটা তার যা এবং সেই রুমে হয়তো ছিল না। সে নাকি বলার মানে এটা, সে এখানে হইতেছে সাক্ষী না, সে কারোর কাছে শুনছে, হ্যাঁ, এই কারণে সে নাকি, নাকি মানে হচ্ছে আমি ওনার কাছে শুনছি। কার কাছে শুনছে সেই ঘটনাটা, এটা একটা প্রশ্ন আসে। আর দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই ঘটনা, এই কথাটা বলার সময় সে আশেপাশে তাকায়, প্রত্যেকবার পাশে কার চোখের দিকে জানি তাকায়, ক্যামেরার পেছনে কেউ আছে তো নাকি, এবং ক্যামেরার পেছনে কারো জানি দাঁড়ায় আছে, তার মানে এই কথাগুলো তাকে দিয়ে কেউ বলাইছে, রাইট? ছেলেটা নিজের স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে ভিডিওটা করে নাই, তার সাথে কেউ তাকে বিয়ে করাইছে, মুরব্বী আছে সাথে কিছু, সেটা ছেলেটার মাও হইতে পারে, ছেলেটার আত্মীয় স্বজনও হইতে পারে, হু এভার ইট ইজ, কিন্তু কথা হচ্ছে সে স্বতঃপ্রণোদিত হয়ে লাইফটা করে না, এটা একটা খেয়াল করার মতো পয়েন্ট। এটা কি নাও, এটা কোনো কিছু মিন করে কি না, আই ডোন্ট নো, করতেও পারে নাও করতে পারে, কিন্তু তার মানে না যে সেই অভিযোগগুলো যে করছে এগুলো সে ছোট্ট বাচ্চা এবং সে তার অভিজ্ঞতার জায়গা থেকে বলছে, এখানে মিথ্যা কিছু নাই, যা বলছে সত্য, কিন্তু ওই বলাটা প্রম্পট করাইছে কেউ তাকে দিয়ে, এটার পেছনে ক্যামেরার পেছনে লোক আছে, সেই পয়েন্টটা আমি জাস্ট মে করতে চাইলাম। লাস্টের অংশে ছেলেটা এখন একটু আমাদের এই হুজুর তথাকথিত দাড়িওয়ালা টুপিওয়ালা নীতিবান আদর্শবান ইসলামের ধারক বাহক, হ্যাঁ, নবীজির নবীর ওয়ারিশগণ, এই ভণ্ডদের ব্যাপারে একটু আহ্বান জানাবে, এবং শিক্ষিত তথাকথিত বিশ্ববিদ্যালয় পাশ দিয়ে পিএইচডি ডিগ্রিওয়ালা ইংরেজি শিক্ষিত বাংলা শিক্ষিত এই ভণ্ডদের ব্যাপার প্রতিও ছেলের আহ্বান থাকবে একটা, যে আপনারা অন্ধভক্ত হইয়েন না, অন্ধভক্ত হয়ে শয়তানদেরকে ডিফেন্ড করেন না, কি একটা লজ্জার ব্যাপার, একটু একটা ছোট্ট বাচ্চা সে বুঝে গেছে বাংলাদেশের বাস্তবতা, যে হুজুর হইলে শিক্ষিত অশিক্ষিত নামাজি ধার্মিক এগুলা কোনো কোনো সকল সকলে নেমে পরে ডিফেন্ড করতে, রাইট? বা অ্যাটলিস্ট মানে কিছু এটা সরাসরি ডিফেন্ড করে, অথবা নিরবতার চাদর গায়ে জড়িয়ে নিয়ে ডিফেন্ড করে। আমি বাংলাদেশের মানুষের কাছে আশা করব এর যেন সঠিক বিচার হয়, আপনারা তার কারোর অন্ধভক্ত হয় না, কারোকে অন্ধভাবে বিশ্বাস করেন না, কেন সবারই মুখোশের আড়ালে একটা চেহারা থাকে। এই লোকটা একেবারে আলেম নামধারি এক মুখোশধারী একটা জানোয়ার, এর মধ্যে কোনো মানুষত্ব নেই, এই সুযোগের সবসময় অপেক্ষায় থাকে। হুজুরদেরকে যে কি পরিমাণ মানুষ অন্ধবিশ্বাস করে, যেটা এতক্ষণ ধরে বললাম, যে সুযোগটা এরা নেয়, ছেলেটার যে মহিলা স্বামী এই বাচ্চাটার বাপও বুঝতে পারে নাই যে এই হুজুর যে বাসায় আনাগোনা করে মামুনুল হক, সে হইতেছে ওনার বউকে ভাগানোর চেষ্টা করতেছে, ওনার বউয়ের সাথে কান পড়া দিচ্ছে এবং অবৈধ সম্পর্ক গড়ে তুলতেছে, এটা ছেলেটার বাপও ধারণা করতে পারে নাই। ইভেন কিছুদিন আগে যখন আন্দোলন হইল, মামুনুল হককে ধরে নিয়ে গেল, তখনও তো সারা বাংলাদেশ জানতো না যে এই মহিলার সাথে এরকম সম্পর্ক, এটা তো আর কয়েক প্রায় সপ্তাহখানেক পর ধরা খাওয়ার পর সকলে জানতে পারছে, রাইট? তো ওই যখন মামুনুল হককে গ্রেফতার করে নিয়ে যে আন্দোলনের সময়, তখনও এই এই ওনার সেকেন্ড ওয়াইফের হাজব্যান্ড, এই ছেলের বাবা কান্নাকাটি করছে, প্রতিবাদ করছে পুলিশ স্টেশনে গিয়ে, তখন ওনার ধারণা নাই
যে 2 বছর আগে ওনার বুকে ভাগা বোনার সাথে ওনার বউয়ে ছাড়াছাড়ি হয়েছে, এটা এই লোকের কারণে। এই লোক ভাগায় নিয়ে গেছে এবং এই লোক পেছনে পেছনে শয়তানি করে যোগাযোগ করতো বউয়ের সাথে, পরকিয়া করতো। তো ছেলেটা সেটা বলবে আর কি। তো বাচ্চা ছেলেটার কথা মনে হলো যে এই বাচ্চারা এগুলো টের পাইছে বিভিন্ন সময়, কিন্তু বাবার এই অন্ধ ভক্তি দেখে হুজুরের প্রতি ইদার বলার সাহস পায় না, অথবা বাচ্চা কাছে তো আসলে এগুলো বলার সাহস পাওয়ার কথাও না, এত কোনো প্রমাণ ছাড়া বাপি তো ফাটাই ফেলবে, কি হুজুরের নামে এত বড় কথা এবং যেই সাহসে এরা এগুলা করে আর কি। এটা আমি বলবো যে আমার বাবার কর্মের ফল। আমার বাবা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে, পাগলের মতো ভালোবাসে। ওই লোকটা কিছুদিন আগে মোল্লার একটা মাহফিল ছিল, সেখানে পুলিশ তাকে করতে দেবে না, সে একটা জায়গায় লুকাইছিল। আমার বাবা সেটা দেখে আসে কিভাবে কানছে আমি দেখে আসে, তার আগে আমি বিষয়টা জানছি যে আমার মার সাথে তার সম্পর্ক আছে। আমি তখন হাসতেছিলাম যে এই লোকটা তার জন্য পাগলের মতো কানতেছে, এইভাবে অযোধ্যায় কানতেছে, আর ওই লোকটা এই লোকটার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। যখন ওনাকে জেলে নিল, মাওলানা মামুনুল হককে জেলে নিল, তখন আমার বাবা বলেছিল পুলিশের থানার ওসি কামরুজ্জামান যে তুমি আমাকে রেখে ওই লোকটাকে ছেড়ে দাও, কতটা ভালোবাসলে মানুষ এই কথাটা বলতে পারে, আর সেই লোকটা এইভাবে গাদ্দারি করলো। এই হয়েছে ঘটনা। মামুনুল হক কিন্তু ভিডিও করে তারপর ওই ঘটনার পর একদম কিরা কসম আল্লাহর নামে কিরা কসম কাটে অনেক কথা বলছে। আল্লাহর নামে কিরা কসম এটা তো খুব সহজ ব্যাপার, যারা অন্যায় অপরাধ করে 2 নম্বরগুলো সবার আগে আল্লাহর নামে কিরা কসম কাটে। এরা যদি আল্লাহকে বিশ্বাস করতে রাখে এগুলো করতে পারতো, আল্লাহকে ভয় পাইতো, রাইট? সো ওই যে মনে আছে আপনাদের যে শাহরিয়ার নাজিম জয় যখন ওই যে একটা ছোটো বাচ্চাকে দিয়ে কথা বলাইছিল খালেদা জিয়ার বিরুদ্ধে, কী কী অনেক কিছু বলাইছে। সো পিচির মুখ থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে যেরকম স্টেটমেন্ট মানুষ সকলেই বুঝে গেছে যে এগুলো বানোয়ার শিখাই দেয়া। তারপর যখন সমালোচনা ঝড় উঠলো তখন শাহরিয়ার নাজিম জয় কিন্তু একবার আল্লাহর কসম আমি ধ্বংস হয়ে যাবো, গজব হয়ে যাবে আমি যদি মিথ্যা কথা বলে থাকি, এগুলো আল্লাহর কিরা কসম কাছে লাইভে আইসা। তার কিছুদিন পর ওই ছেলের সাক্ষাৎকার নিয়েছে লোকজন গিয়ে, তারপর ওই ছেলে বলছে হ্যাঁ আমাকে সব শিখাই দিছে। তো হ্যাঁ না আল্লাহর কসম কাটল দুঃখ এরা, মানে এরা যদি আল্লাহকে ভয় পেত তালিকাগুলো করতো। সো না, আল্লাহর কিরা কসম কিছুই মিন করে না, মামুনুল হক উনি হুজুর এটাও কিছু মিন করে না। পুরো ঘটনা এখন পর্যন্ত প্রিটি এভিডেন্ট এখানে কি হয়েছে ঘটনা। সামনে যদি নতুন ফাইন্ডিং আসো তাতে করে মনে হচ্ছে না দিন রাত হয়ে যাবে, যা হওয়ার হয়ে গেছে, যা বোঝার বুঝে গেছি, হয়তো ডিটেলসে কোনো 19-20 এদিক হেরফেট হইতে পারে, কিন্তু ঘটনা বোঝা হয়ে গেছে। এবং এই ঘটনা থেকে তার চেয়ে ইম্পর্টেন্টলি যেটা বোঝা হয়ে গেছে যে আবার ওই হুজুর সমাজের দেখলেন এত বড় দাড়িওয়ালা এবং নামাজ পড়ে কপালে দাগ ফেলে দেয়, এদের ন্যায় নীতি আদর্শ, এরা অন্যের বেলায় মাসালা ফতোয়া নিয়ে নিয়ম কানুন, আর নিজের বেলা হইলে কত রকম টুইস্ট, কত রকম জিমন্যাস্টিক, কত রকম শয়তানি মোচরানি। হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে মামুনুল হক ব্যাখ্যা করলেন যেটা গত আলোচনা করছি, ইসলামের দৃষ্টিতে উনি একটা বেগানা নারীর সাথে 1 বছর ধরে কথা কইত, প্রেম করতো, ভাগায় নিয়ে গেছে ওই মহিলার সাথে, ইভেন মনে হচ্ছে অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করছে, বিবাহ বহির্ভূত, সব কিছু ইসলাম দিয়ে জায়েজ করে বলছে। হুজুরা টিভিতে এসে দেখে ইসলাম দিয়ে জায়েজ করতেছে সব কিছু, ফেসবুকে সকল ইসলাম দিয়ে জায়েজ করতেছে। সো এইটাই হইতেছে এই ঘটনা, এই ঘটনাগুলো ঘটে যে সকল ঘটনা থেকে আমাদের কিছু না কিছু শিক্ষণীয় থাকে। সো এই যে ঘটনাটা ঘটলো মামুনুল হক হুজুরের, এখানে শিক্ষণীয় দিক হচ্ছে হুজুরা কী করে বেড়ায়, কী করতে পারে, এবং হুজুরা যাই করুক ওনাদেরকে ডিফেন্ড করার জন্য সমাজে কিছু তথাকথিত ধার্মিক তথাকথিত নিবেদিত প্রাণ ধর্মপ্রাণ মুসল্লি কথা বলতে এত বড় দাঁড়িওয়ালা হুজুর, এরা কেউ সরাসরি সক্রিয়ভাবে ডিফেন্ড করে, একটু নিরাপত্তার চাদর গায়ে চড়ায় এনে একদম দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল যে ন্যায় নীতি আদর্শ বলতে কোনো জিনিস এই দেশের শিক্ষিত শ্রেণী, অশিক্ষিত শ্রেণী, ধার্মিক শ্রেণী কারোর মধ্যে নাই।